এখানে আজকে দুপুরের জন্য আমি রান্না করছি কলমি শাক ভাজি, এই যে কার্পু মাছ ভর্তা করব বেছে নিয়েছি, মানে ভর্তা ছাড়া ভাত ভালোই লাগে না কেন জানো। এখানে কার্পু মাছের ডিম ভুনা করছি ঝুড়ি ঝুড়ি করে, কার কার পছন্দ এগুলো অবশ্যই জানাবেন। আর রান্না করছি কার্পু মাছ ভুনা, খাইলে হবে গুনা। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তরকারিটাও টমেটো দিয়ে ভুনা করছি, আর শাক মাছ ভর্তা, এখানে ডিম ঝুড়ি, সবগুলোই মজার খাবার। ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানাইলি, উফ কি বলবো, এত স্বাদ কেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন বেশি বেশি করে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।